বচসার জেরে ব্যবসায়ীর চোখে গাড়ির চাবি ঢুকিয়ে দিলেন এক ওলা চালক। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ধানকল এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, যে সবজি বিক্রেতা পল্লব পাল, তিনি পাড়ার মধ্যে রাস্তার ধারে ভ্যান নিয়ে সবজি বিক্রি করছিলেন। ঠিক সেই সময় তার পিছন দিক থেকে গৌরাঙ্গ দাস ওলা ক্যাব নিয়ে এসে ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে। ওলা চালক ধাক্কা মারার পর সবজি বিক্রেতা বা ব্যবসায়ী পল্লব পালকে গালিগালাজ করতে থাকে। এরপর সবজি বিক্রেতা কোনো কথায় সাড়া দেয়নি এবং ওলা চালক গৌরাঙ্গ দাস ওলা নিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর আবারও গৌরাঙ্গ দাস ফিরে আসে সবজি বিক্রেতা পল্লব পালের কাছে। তখনও পল্লব পাল সবজি বিক্রি করছিল। ওলা চালক গৌরাঙ্গ দাস জিজ্ঞাসা করে পল্লব পালকে যে তাকে কেন সে গালিগালাজ করছে। জিজ্ঞাসা করা হয় তারপরেই ওলার গাড়ি চাবি নিয়ে পল্লবের বাম চোখের মধ্যে ঢুকিয়ে দেয় এবং রক্তাক্ত অবস্থায় ওখান থেকে স্থানীয় মানুষজন পল্লবকে উদ্ধার করে স্থানীয় আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা অবস্থার অবনতি দেখে কলকাতায় স্থানান্তরিত করে। পাশাপাশি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। আসলে আমার এখানে বলার মতো কিছুই নেই, কারণ আমি একটা বাড়ির হাউস ওয়াইফ, ঠিক আছে, আমি হয়তো ঘরে থাকি। এবার বন্ধু বান্ধব কী হয়েছে সেটা তো আমি জানি না। এবার আমাকে মেরে বা আমার ঘর ঘেরাও করে দেখো সব ঘরের কী অবস্থা, এসব তো করে আমাকে কোনো লাভ নেই না, ঠিক আছে। আপনারা এটা বোঝার চেষ্টা করুন, মনে বলছে সেটা আমি জানি না, আমি ব্যক্তি আমি নিজেও জানি যে কী হয়েছে জিনিসটা। হ্যাঁ, এখন যদি এরকম আমাদের সাথে করে আমরা বলতে পারবো না যে কী হচ্ছে। আপনার স্বামী কী করে? ওদের ব্যাপারটাই বলবে, কিন্তু এই নিয়ে একটা জন্য ঝামেলা ছিল। এবার আজকে সকালবেলা বাজারে গিয়েছিল, তখন ফিরছে, ওর গাড়িটা ওনার ভ্যানের সাথে লেগেছে, লাগতে ওর বাম্পারটা ভেঙে গেছে। তা ওদের দুজনের মধ্যে এরকম মাঝে মাঝে হয়ে থাকে, ও গাড়ি সরাবে না আর ও গাড়ি ঢোকাবে, ঠিক আছে। এবার এই কারণে এবারে যেহেতু এ বলেছে যে তুই গাড়িটা সরা আমি আসছি, এরকম বলে ও ক্লাবের দিকে গিয়েছিলো। এবারে চারজন মিলে, মামকু, সানু আরও দুজন ছিল, তারা সবাই মিলে ওকে মেরেছে। এর প্রমাণ